সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদেরকে জানাবো কে আপনাকে নিয়ে হিংসা করে আপনি তাদেরকে দেখলে কিভাবে চিনবেন কি কি লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো আমরা আপনাদেরকে জানাবো কেননা এটা আমাদের জানার জন্য দুনিয়াতে বেঁচে থাকতে হলে এটা অবশ্যই জানতে হবে নতবা তারা আমার ক্ষতি করে ফেলবে তো এই বিষয়ে সম্পূর্ণ আলোচনাটা শোনার জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে থাকুন আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমরা সাধারণত সাপকে চিনি সাপকে চিনা যায় যে সে মানুষের ক্ষতি করে কিন্তু এমন কিছু মানুষ যারা আপনার আশপাশে ঘোরাফেরা করছে কিন্তু আপনি তাদেরকে চিনেন না অথচ তারা আপনাকে হিংসা করে তন্মধ্যে কিছু কারণ রয়েছে যেই পাঁচটি কারণ রয়েছে পাঁচটি কারণের মধ্যে প্রথম যে কারণটা সেটা হলো কারণ ছাড়া আপনার প্রশংসা করবে আপনি তাদেরকে দেখে বুঝে ফেলবেন যে সে আপনাকে নিয়ে হিংসা করে সে আপনার ভালো চায় না সে আপনার মঙ্গল চায় না আর যারা কারণ ছাড়া হিংসা করে তারাই কিন্তু আপনার আত্মীয় স্বজন হতে পারে অথবা আপনার অফিসের কোনো লোক হতে পারে অথবা আপনার কাছের মানুষ তাদের মুখ থেকে খুবই মিষ্টি মিষ্টি কথা বের হয় কিন্তু অন্তরের মধ্যে রয়েছে বিষ এজন্য কাছের মানুষদের থেকে খুবই সাবধান এবং সতর্ক থাকবেন আবার কেউ যদি আপনাকে বিশেষ করে যে প্রথম কারণটা বললাম কারণ ছাড়া আপনার হিংসা করে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণটা হলো আপনার সাফল্যকে খাটো করে দেখবে কেউ আপনাকে দেখলে আপনি একটা জিনিসে সাফল্য হয়েছেন আপনাকে খাটো করে দেখবে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনি একটা কাল ভালো কাজ করেছেন আপনি সফল হয়েছেন তারপরেও বলবে কি যে তুমি এই কাজটা এভাবে না করে অন্যভাবে করলে আরও সফল হতে পারবে মানে সে আপনাকে একটা না একটা ভুল ত্রুটি ধরবেই তখন সে মনে মনে বলবে যে তুমি যতটুকু করেছো তার মধ্যে থেকে আমি এ আরো ভালো কিছু করব। এমন যদি কেউ করে আপনার পদে পদে আপনার ভুল ধরে আপনার করে তাহলে আপনি সে আপনার ভালো চায় না সে আপনাকে নিয়ে হিংসা করে তৃতীয়ত যে লক্ষণ সেটা হলো কিছু কিছু মানুষ আপনার আশপাশে রয়েছে সেগুলো তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু আপনার ভুল ধরবে ভালো ব্যবহারের সাথে সাথে আপনার ভুল ধরবে আপনাকে সবসময় টেনশনের মধ্যে রাখবে আপনাকে হীনমন্যতায় ফেলে দিবে যখন আপনাকে আপনি আপনাকে কোনো কাজের মধ্যে ভুল ধরবে তখন কিন্তু আপনি চিন্তা করবেন আপনি হীনমন্যতার মধ্যে ভুগবেন যে এই কাজটা এভাবে না করে যদি এভাবে করতাম তাহলে হয়তোবা আমি আরো লাভবান হতে পারতাম অথবা এই কাজটা আমি এভাবে কেন করলাম তাহলে যার কারণে আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি আমি আরো লাভবান হতে পারতাম মানে এমন একটা টেনশনের মধ্যে আপনাকে ফেলে রাখবে আপনাকে হীনমনতার মধ্যে রাখবে ভালো ব্যবহার করবে কিন্তু আপনার ভুল ধরবে এই লক্ষণটা বুঝতে হবে এমন লক্ষণ যদি কারোর মধ্যে আপনি দেখে ফেলেন তাহলে বুঝে পাবেন সে আপনাকে নিয়ে হিংসা করে চতুর্থ যে লক্ষণটা রয়েছে সেটা হলো আপনার দেখা দেখি কাজ করবে আপনি একটা বাড়ি বানিয়েছেন সেও আপনার দেখাদেখি এর চেয়ে ভালো একটা বাড়ি বানানোর চেষ্টা করবে কিন্তু মুখে মুখে বলবে হ্যাঁ আমি তো তোমার আমি কিন্তু তোমার হিংসা করি নাই এমন বলবে আপনি একটা ময়লার ডাস্টবিন বানালেন সে আপনার ময়লার ডাস্টবিন এর থেকে আরও উঁচু বানানোর চেষ্টা করবে বলবে না আমি তো তোমার কোনো অমঙ্গল চাইনি আমি তোমাকে নিয়ে হিংসা করি না আপনি যে কোনো কাজের মধ্যে আপনার বিপরীত করার চেষ্টা করবে আপনার দেখি করবে আবার আপনার বিপরীত করবে আবার বলবে না আমি তার থেকে খুব ভালো করেছি মানে আপনাকে ছোটো করে দেখানোর জন্য মানুষের কাছে আপনাকে ছোটো করে তুলবে মানুষের কাছে আপনার দাম নাম কমিয়ে ফেলবে এইগুলো দেখলে বস্তু এগুলো যদি কারোর মধ্যে থাকে তখন আপনি বুঝে ফেলবেন যে সে আপনাকে নিয়ে হিংসা করে আপনি মোবাইল কিনলে সেও একটা দামি একটা মোবাইল কেনার চেষ্টা করবে তো এমন লোকগুলো দেখলেই বুঝে ফেলবেন আপনার ভালো চায় না তারা পাঁচ নম্বর কারণটা হলো আপনার থেকে বেশি এগিয়ে যেতে চায় আপনার থেকে বেশি জানে আপনি একটা কথা বললেন তখন সে আপনার সাথে হিংসা বলবে হ্যাঁ এই কথার সাথে তো আরেকটা কথা আছে সাধারণত সে জানে না তারপরেও একটা না একটা কথা বলবেই আপনার সাথে মানে আপনার থেকে বেশি জানে মানে তার এমন আপনার থেকে আরও বেশি এগিয়ে যেতে চায় আপনি একটা জ্ঞানের কথা বললেন উদাহরণস্বরূপ ধরুন যে রাতে ঘুমানোর পূর্বে তুমি প্রতিদিন দুধ খাবে দুধ খেলে তোমার স্বাস্থ্য ভালো হবে এমন একটা কথা কাউকে বললেন তখন যে আপনাকে হিংসা করে সে বলবে হ্যাঁ শুধু স্বাস্থ্যই ভালো হয় না দুধ খেলে তোমার মেধা শক্তিও বাড়বে মানে এমন কথা যদি কেউ বলে তখন বুঝে ফেলবেন না যে ব্যক্তি এই কথাটা বলেছে সে আপনাকে ছুট করে ফেলতে চায় আপনাকে নিয়ে হিংসা করে দর্শক বিন্দু আজকের আলোচনা ছিল এ পর্যন্তই আর হিংসা এটা প্রত্যেক ধর্মের মধ্যে হারাম মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মধ্যে যে কোনো মাঝহবের মধ্যে হিংসা করা এটা না কেউ কেউই এটাকে ভালো চোখে দেখে না আর মুসলিম ধর্মের মধ্যে রাসুল সাল আলি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি হিংসা করে সে নিজে তার নিজের ক্ষতি ডেকে আনে আর আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা হিংসা হিংসাকারীদেরকে পছন্দ করেন না এই জন্য এই হিংসা সব ধর্মের মধ্যে সব জায়গায় গর্হিত কাজ আমরা কেউ এই হিংসা করবো না হিংসা একটা লাকড়িকে লাকড়ি আগুন যেমন লাকড়িকে চালিয়ে ফেলে তদরূপ হিংসা মানুষকে জ্বালিয়ে ফেলে দর্শক বিন্দু আজকের আলোচনা ছিল এই পর্যন্ত এমনই আপনাদের কোনো জানার কিছু জানার প্রয়োজন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য